জাতীয় নির্বাচনে ঘটা করে অংশ নিলেও উপজেলার ভোটে নেই তৃণমূল বিএনপি বিএনএম একজন বলছেন জামানতের টাকা বাড়ানোর কারণে অংশ নিচ্ছেন না তারা আবার কারো দাবি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই অন্যদিকে বিএনএফ প্রার্থী দিলেও বলছে নিয়ম রক্ষার জন্যই অংশ নিচ্ছেন তারা দেশে নিবন্ধিত রাজনৈতিক দল চুয়াল্লিশটি এর মধ্যে সাত জানুয়ারির ভোটে অংশ নিয়েছে আটাশটি দল তবে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী দিয়েছে মাত্র চারটি দল ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ অনেক দলও বর্জন করেছে এই স্থানীয় সরকার নির্বাচন দ্বাদশ সংসদ নির্বাচনে আসা নতুন নিবন্ধিত দল তৃণমূল বিএনপি এবং বিএনএমও প্রার্থী দায়নি উপজেলা নির্বাচনে উপজেলা নির্বাচনে প্রার্থীদের নতুন জামানতের নিয়মের সমালোচনা করেন দলের নেতারা যে যেহেতু আমরা যেভাবে হোক এমপি ইলেকশনটা করছি আমাদের উপজেলা নির্বাচনে যেতে চেয়েছিলাম কিন্তু সরকারের যেসব কর্মকাণ্ড যেসব সিদ্ধান্ত এতে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে এমপি নির্বাচনে নমিনেশন পেপার নমিনেশন ফি হলো বিশ হাজার টাকা আর উপজেলা পর্যায়ে হলো এক লক্ষ টাকা এটা তো বুঝেই যায় যে সাধারণ সর্বসাধারণ না করতে পারে একটা জিনিস আমরা ওপেন রেখেছি সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা এর কোনো প্রার্থী যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এটা যেহেতু দলীয় ভিত্তিতে হচ্ছে না বা দলীয় প্রতীক হচ্ছে না তিনি তার নিজ দায়িত্বে নিজ উদ্যোগে এটি করতে পারেন সেক্ষেত্রে আমাদের যেমনি বাধাও নেই তেমনি আমাদের যে সায় আছে তাও নেই তৃণমূল বিএনপি বিএনএম উপজেলার ভোটে না এলেও অংশ নিচ্ছে বিএনএফ তবে তারা মনে করে এবারের ভোট সুষ্ঠু হবে না আমরা দুইশো তেপ্পান্ন জনের প্রার্থী আমরা নিশ্চিত করেছি এবং শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবে কেউ প্রতীক নিয়ে থাকবে কেউ প্রতীক ছাড়া থাকবে আমরা চাই নির্বাচনটি সব জায়গায় যেন বিনা প্রতিদ্বন্দ্বিতা না হয় নির্বাচনে অংশ না নিলে দলের রাজনৈতিক ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করছেন নির্বাচনে যোগ দেয়া দলের নেতারা জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা